بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. জামার দিনে ভাই মহতারাম, কাতার থেকে শাহজালাল ভাই জানতে চাইছেন মৌজার উপরে মোসাহে করা সম্পর্কে। জি আমার দিনে ভাই মহতারাম, আপনি বাসার থেকে উজু করে ফাঁক মৌজা যদি ফিঁদে থাকেন তাহলে এই মৌজা পরিধান অবস্থায় আপনি পরবর্তীতে আপনি যে নামাজ রক্ত হয়েছে ওই নামাজের সময় অজু না থাকলে আপনি ওই মৌজার রূপে মাসাহ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন যে মৌজা, ফাক মৌজা অজু অবস্থায় পরিধান করছেন, সেই মৌজার উপরে যারা বাড়ি ঘরে থাকে, মুকিম মুসাফির নয়, এরা একদিন এক রাত মৌজার উপরে মাসাহে করেছেন। বিদায় আমরাও একদিন এক রাত মৌজার উপরে মাসাহে করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি কোনো ব্যক্তি মুসাফির হয় তাহলে সে তিন দিন তিন রাত পর্যন্ত মৌজার উপরে মাসাহ করতে পারবে। তো আপনি যে কথাটা বলছেন, আপনি যেই মাসাহ আসরের নামাজ, মাগরিবের নামাজ বা আশার নামাজ আপনি এই মৌজা পরিধান অবস্থায় মাসাহ করে নামাজ পড়ছেন, আপনার নামাজ হবে ইনশাআল্লাহ, তার মধ্যে কোনো সন্দেহ নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম রহমতুল্লাহ।